নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ক্লাসটি হবে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সমস্ত ম্যাথকে নিয়েই আমরা আলোচনা করব। তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাসটা খুব ভালো করে খাতায় নোট ডাউন করো। এই ক্লাসটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো ম্যাথ আমরা নিয়ে এসেছি, পরীক্ষায় অনেকবার এই দুটো ম্যাথ এসেছে, তাই খাতায় খুব ভালো করে নোট ডাউন করে রাখো। ফার্স্ট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশে শুধুই আমরা ট্রিক্স নিয়ে আলোচনা। কোন জিনিস 100 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 15 টাকা লাভ করে, তার শতকরা লাভ কত হবে তা আমাকে বের করতে হবে। আমি ধরে নিলাম তার বিক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় লাভ কত টাকা বলেছে 15 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? ডাইরেক্ট 100 মাইনাস 50, তাহলে কত হচ্ছে 85, তাহলে 15/85 × 100 ক্যান্সেলিং করলে যেটা বেরোবে সেটাই আমার অ্যান্সার। দেখো তাহলে 100টা কি বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 15, তাহলে ক্রয় মূল্য আমি তো লিখে দিচ্ছি, ক্রয় মূল্য 100 মাইনাস 15, তার মানে 85, তাহলে শতকরা লাভ 15/85 × 100, 5 থেকে ক্যান্সেলিং করলাম 3, 5 থেকে ক্যান্সেলিং করলাম 1 7, তাহলে 300/17, তাহলে 300/17, তাহলে ক্যান্সেলিং করলে 1 17 থেকে 30 থেকে 17 মাইনাস করলে আবার 30, 130, তার মানে 7, তাই তো 7, তাহলে উপরে কত থাকছে 11/17 এত পার্সেন্ট। তাহলে দেখেছো কত শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা ম্যাথটাকে করে দিলাম। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা জানি 100, লাভ হয় 15, ক্রয় মূল্য 100 মাইনাস 15, তার মানে 85, তাহলে শতকরা লাভ হয় 15/85 × 100, ক্যান্সেলিং করলাম যেটা বেরোলো সেটাই আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট, একজন ব্যবসায়ী 150 টাকায় কিছু জিনিস কিনল, জিনিসগুলি গন্তব্যে নিয়ে যেতে ক্রয় মূল্যের উপর 12% খরচ হয়, কত টাকায় জিনিস বিক্রি করলে তার 10% লাভ হয়? কি বলেছে কোশ্চেনটা আমি আবার রিপিট করছি। একজন ব্যবসায়ী 150 টাকায় কিছু জিনিস কিনল, জিনিসগুলি গন্তব্যে নিয়ে যেতে ক্রয় মূল্যের উপর 12% খরচ হয়, তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে একটা জিনিস কিনলো সেটার দাম হচ্ছে 150 টাকা, কিন্তু সেই জিনিসটাকে নিয়ে এসে বাড়িতে পৌঁছাতে বা যেখানেই নিয়ে যায় সেখানে পৌঁছাতে সেই গন্তব্যে তাকে পৌঁছাতে 12% খরচ হয়, তার মানে সেটা হচ্ছে অতিরিক্ত টাকাটা কার উপর, এই 150 টাকার উপর, তাই তো? তাহলে কত টাকার জিনিস সে কিনল? তাহলে দেখো ক্রয় মূল্যটা কি, ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য যোগ অতিরিক্ত খরচ, তাহলে 150 যোগ 12% 150, এই 150 টাকার জিনিসই তো পৌঁছাইতে তার অতিরিক্ত 12% খরচা হয়েছে, তাই তো বলেছে? তার মানে দেখো 150 যোগ 12/100 × 150, আমি পার্সেন্টেজ থেকে 100 করে নিলাম, 0 0 ক্যান্সেল করলাম, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 6, তার মানে 150 যোগ 3 6 18, তার মানে 180 টাকা,
তাহলে সেই সেই জিনিসটা সে কিলো কত টাকা 180 টাকা তাই তো সে 150 টাকা দিয়ে সেই জিনিসটাকে কিনেছে এবং সেই 150 টাকার জিনিসটাকে তার 12% এর খরচ করে গন্তব্যে পৌঁছাতে তার খরচ হয়েছিল 18 টাকা তাই তো তাহলে এবার আমাকে বের করতে কি বলেছে কত টাকা জিনিস বিক্রি করলে মানে বিক্রয় মূল্য তার 10% লাভ হবে তাই তো আমাকে বলেছে তাহলে বিক্রয় মূল্য কত তে 10% লাভ হলে তে বিক্রয় মূল্য ১১০ কারণ 10% তার লাভ হয়েছে তাহলে 100 যোগ 10 তার মানে 110 বাই 100 ইনটু 180 টাকা শূন্য শূন্য ক্যান্সেল করে দিলাম তাই তো তাহলে 11 দিয়ে 168 কে আমার মাল্টিপ্লাই করে 10 দিয়ে ডিভাইড করতে হবে তাহলে গুণ করলে হচ্ছে 18184 আমি একবার বসে দিচ্ছি 0.80 এত টাকা এত টাকা ক্লিয়ার হয়েছে তাহলে দেখো একজন ব্যবসায়ী 150 টাকায় কিছু জিনিস কিনল জিনিসগুলি গন্তব্যে নিয়ে যেতে ক্রয় মূল্যের উপর 12% খরচ হয় তাহলে এই 150 টাকার জিনিসটা তাকে নিয়ে যেতে 12% খরচ হয়েছে তার মানে 18 টাকা তাহলে টোটাল অ্যামাউন্ট কত 180 টাকা তাহলে বিক্রয় মূল্য বিক্রি করলে তার 10% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য 110 বাই 100 ইনটু 180 ক্যান্সেলিং করলে 184.80 টাকা এটাই হচ্ছে আমার অ্যান্সার স্ক্রিনশট থ্যাংক ইউ